নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আর আমরা তো ভালোই আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, স্যাটারডেতে সব বন্ধ আমাদের এখানে উইকেন্ডে। আর তো কি করব, আজকে প্রতি স্যাটারডে আমরা একটা কিছু করি, মানে চ্যালেঞ্জ করি। তা আজকে সেই রকম নিয়ে চলে এসেছি মোমবাতি আর দেশলাই। আমরা পুজোর সময় যেরকম পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ছোটবেলায় খেলতাম মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা, তা সেরকমই একটা চ্যালেঞ্জ করছি। আর আমার ছেলেকেও একটু, ওরও একটু আনন্দ হবে, মজা করবেও। আর আমি একটু সেজেও নিয়েছি, কারণ এখন তো কোথাও বেরোচ্ছি না, তা ঘরেই একটু সেজে গুজে বসেছি। আর নতুন বন্ধু যারা আছো আমাদের, এই চ্যানেলটাকে আমার দেখছো, তাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য। তা চলো স্টার্ট করছি। তা আমি এখানে আমার ছেলের পড়ার টেবিলটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 10টা মোমবাতি সাজিয়ে নিয়েছি। এই দুটো আমার আগে ছিল, আর এখানে 8টা মোমবাতি আমার ছিল বলে আমি এই দুটোকেও নিয়ে নিয়েছি। তা গুনে গুনে দেখছি একবার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 10টা মোমবাতি বসিয়ে দিয়েছি। এবার ও মানে ফার্স্টে স্টার্ট করবে, খেলবে। আর আমি নিয়ে নিয়েছি এখানে আমার ফোন নিয়ে, আমি স্টপওয়াচে দেখবো ও কতক্ষণে, মানে কত কম সময়ে ও জ্বালাতে পারে বা কটা জ্বালাতে পারে। তা চলুন দেখিয়ে দিই। স্টার্ট করলাম, স্টার্ট। হ্যাঁ, জ্বালিয়ে ফেলেছে। যেগুলো আগে হবে সেগুলো জ্বালিয়ে নাও। আস্তে আস্তে। হ্যাঁ, গুড। দুটো হয়ে গেল, তিনটে, চারটে, এই 5টা, 5টা, হাততালি। ভালোই খেলেছে ও। ও সেরকম ভাবে মোমবাতি এই দেশলাই জ্বালায়ও না। সরি, স্টপ স্টপ করতে ভুলে গেছে, 28 সেকেন্ড হয়েছিল ওর জ্বালানোর টাইম। তার ও 5টা জ্বালিয়ে ফেলেছে, ও সেভাবে দেশলাই জ্বালায়ও না, তাও ও ট্রাই করেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে বাবু, খুব সুন্দর হয়েছে। চলো উঠে যাও, এবার তুমি স্টার্ট। এদিকে টাইমার আমি চালু করে দিয়েছি, তো 3, 4, 5, 4টে মোমবাতি জ্বালাতে পেরেছে, সময় লেগেছে 5টা মোমবাতি, সরি 5টা মোমবাতি জ্বালিয়েছে, সেকেন্ড হচ্ছে 20.62 সেকেন্ড। ঠিক আছে, তো দেখা যাক এবার আমি কতগুলো জ্বালাতে পারি। ওকে, নিভিয়ে দাও, নিভিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন তুমি আর ওই অর্পণ 5টা করে জ্বালিয়ে, 5টা করে জ্বালিয়ে আমি জিতে যাব। আচ্ছা চলো দেখা যাক। তো টাইমারটা লাগিয়ে দাও। এই যে অর্পণ টাইমার নিয়ে বসে আছে, দাঁড়া এখন স্টার্ট করিস না, আবার একবার স্টার্ট করবি, দাঁড়া দাঁড়া। তোমরা দুজনেই মোমবাতি জ্বালিয়েছো 5টা করে, অর্পণ 5টা জ্বালিয়েছে, তুমি 5টা জ্বালিয়েছো, আমি যদি 6টা জ্বালাই আমি জিতে যাব। চলো দেখা যাক। কালী পুজোয় 20টা 30টা পর্যন্ত কম্পিটিশন হতো মনে আছে, কিন্তু এখন তো সব প্র্যাকটিস নেই। যে কালী পূজার পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছি, প্রতিযোগিতা একটা আনন্দ, তো আমি জিততে পারি কিনা চলো করি। টাইমারটা লাগিয়ে দাও। হ্যাঁ, টাইমারটা এই স্টার্ট করে দিচ্ছি, স্টার্ট। চলো এই জ্বালালাম, দেখা যাক এই হলো গিয়ে হবে না, এখনই গেছে তোমার। পাঁচটা হয়ে গেছে সবার, 5টা এদিকে দেশলাই কাটি শেষ হয়ে গেছে, 5টা, তিনজনের টাই হয়েছে। ওকে, তাই জন্য কেউ চ্যাম্পিয়ন না আজকে, তিনজনই আজকে টাই, টাই হয়েছে। চলো, আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।